ভিউয়ার্স, আপনাদেরকে এই মুহূর্তে 7 আগস্ট রাত যখন সরকার গঠন করা হচ্ছে, গণ অভ্যর্থন হয়েছে, আপনারা জানেন যে 5 তারিখে কিন্তু ছাত্রছাত্রীদের আন্দোলনের এবং তুপের মুখে পড়ে কিন্তু তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ত্যাগ করেছেন এবং গণ অভ্যর্থন ঘটেছে। তো সেই গণ অভ্যর্থন কোটা সংস্কার আন্দোলন মিলে কিন্তু মিরপুর এলাকা সরগরম ছিল বরাবরই। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি সেই ঐতিহাসিক জায়গা মিরপুর চত্বরে। আমি যখন আসলে ভিডিওটি করছি সেটি ছিল প্রায় গড়ির কাটাই, কিন্তু প্রায় 2:30 বাজে, ঠিক সেই সময়ই আসলে এই ভিডিওটি করেছি। তো এর আগে আসলে এই গণ অভ্যর্থন কিংবা কোটা সংস্কার আন্দোলনের আগে আমরা যে দৃশ্যগুলো দেখতাম এই মিরপুর এই 4 রাস্তার মোড়ে, চারপাশে দোকানপাট, লোকজন, গাড়ি ঘোড়া আমাদের চোখে পড়তো। তবে আমি চত্বর থেকে একটু নিয়ে যেতে চাই মিরপুর 2 নম্বর যে থানাটি রয়েছে, সেটিও জানি যে আমরা এই সহিংসতাকালীন এই মিরপুর 2 নম্বর থানা কিন্তু আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়। তো আমি মিরপুর যে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেটি অতিক্রম করে আপনাদেরকে নিয়ে যাব সেই থানাটির দিকে এবং দেখাতে চাই গভীর রাতে আসলে মিরপুরের পরিস্থিতি কি সেটি আসলে দেখাতে চাই। এবং যেই মিরপুর 2 নম্বর যে থানাটি সেটি পুড়িয়ে ফেলা হয়েছিল, পুড়িয়ে ফেলার পরে এখন কি সেখানে পুলিশ বাহিনীর সদস্য আছে কি না বা কী অবস্থা আছে সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর জন্য কিন্তু আমি একদমই নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই মিরপুর 2 নম্বর থানার দিকে। তো এর শুরুটি করেছিলাম আসলে মিরপুর 10 নম্বর থেকে ভিডিওটি করেছিলাম। তো এই যে বর্তমান প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকার তৈরির ক্ষেত্রে কিন্তু এই গণভবনে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু মিটিং চলছিল, ঠিক রাত 11টা 12টা পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছিলাম যে সেখানে মিটিং হয়েছে। তো সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট আসলে তত্ত্বাবধায়ক সরকারে কারা থাকছেন কী হচ্ছেন কিন্তু আমরা খবরটি পাইনি। তো বিশেষ দেখতে পাচ্ছেন এখানে বাম পাশের সাদা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিরপুর 2 নম্বর থানা। এখানে আমরা সিভিলে 2 জন মানুষকে শুধু বসে থাকতে দেখছি, কিছু রিক্সা যাচ্ছে, অটো যাচ্ছে। আর থানার ভেতরটা যখন আমরা সেটা লক্ষ্য করলাম তখন দেখলাম যে ভেতরে থানার যে গাড়িগুলো ছিল বিভিন্ন ধরনের গাড়ি, পোড়া গাড়িগুলো কিন্তু সেখানে রয়েছে এবং লাইট বন্ধ অবস্থায় রয়েছে মিরপুরের 2 নম্বর থানাটি। তো মিরপুর 2 নম্বর থানাটি অতিক্রম করে আপনাদেরকে এখানে আসলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেরকম যদি কিডনি হাসপাতাল, মিরপুর কিডনি হাসপাতালটির অবস্থাকে সেটাও একটু দেখাচ্ছি। এখানে সামনে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে অনেক অ্যাম্বুলেন্স কিন্তু রাখা রয়েছে। তবে এই মিরপুর 2 নম্বরে যেরকমটা ধরেন কিডনি হাসপাতাল রয়েছে, তো এর আগে যেটি থানার আগেই যদি বলতে চাই তাহলে মিরপুর শপিং মলটি কিন্তু রয়েছে। তো আমরা যেটি আসলে অক্ষত অবস্থায় আছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, তবে থানাটি আসলে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্যই কিন্তু আমার চোখে পড়েনি। তবে আপনাদেরকে আমি আর একটু দেখাতে চাই যে এই মিরপুর 2 নম্বর এবং 1 নম্বরের মাঝামাঝি জায়গা থেকে ইউটার্ন করে আমি আপনাদেরকে আবারও একটু নিয়ে যেতে চাই মিরপুর 10 নম্বরের সেই জায়গাটিতে। এবং মিরপুর 10 নম্বর এই চত্বরের যে পুলিশ বক্সটি রয়েছে সেটিও আমরা দেখেছিলাম যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং তার পাশেই কিন্তু রয়েছে যেটি মেট্রো রেল স্টেশন, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একদমই মিরপুর 2 নম্বর শেরেবাংলা স্টেডিয়ামটির পাশ ধরেই ঘেঁষেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিরপুর 10-এর দিকে। এবং মিরপুর 10-এর পাশেই রয়েছে ফায়ার ব্রিগেডার। তো যেটি হচ্ছে যে আবার একটু বলছি যে রাত যখন প্রায় মধ্যরাতে কিন্তু আমি এই ভিডিওটি করেছি, তো এই মধ্যরাতের এই মিরপুরের রাস্তার পরিস্থিতি কী সেটি দেখানোর চেষ্টা করছে। কারণ আমরা জানি যে পুলিশ সদস্যরা কিন্তু এখন রাস্তাঘাটে নেই, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই এই যে 10 নম্বর পুরোটা আমি রাউন্ড দিলাম কিংবা 2 নম্বর পর্যন্ত আসলাম, কোথাও কিন্তু আমি আইন শৃঙ্খলা বাহিনী আমার চোখে পড়েনি। তো ভিউয়ার্স, আমি একটু আবারও 10 নম্বরের চত্বরটি আপনাদেরকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এই মুহূর্তে কিন্তু প্রায় যেটি হচ্ছে যে মিরপুর 10 নম্বরের খুব কাছাকাছি চলে এসেছে এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ আসলে মিরপুরের এই পরিস্থিতি কী। তো আমি কিন্তু আবারও বলছি আমি একদম মিরপুর যে স্টেডিয়ামটি রয়েছে স্টেডিয়ামের পাশেই দেখতে পাচ্ছেন যে ঢাকাস্থ যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো সিরিয়াল টু সিরিয়াল রেখে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই আন্দোলনের আগে বা এই পরিস্থিতির আগে কিন্তু আমরা যেটি জানতাম যে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের আশেপাশে কিন্তু মধ্যরাতে বা সারা রাত ব্যাপী কিন্তু ফুটপাতে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান বসতো, তো সেইগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। এবং আরেকটি বিষয় যে মানুষের মধ্যে একটি আলাদা আতঙ্ক কিন্তু লক্ষ্য করেছে। তো ভিউয়ার্স, আপনারা বাম পাশে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন
এই জায়গাটি অ্যাকচুয়ালি বিআরডি বাংলাদেশ ফায়ার ব্রিগেডের অফিস, আর আমি কিন্তু এই মুহূর্তে একদমই আস্তে আস্তে করে টুকটুক করে আপনাদেরকে মিরপুর এই চত্বরের অবস্থাটি দেখানোর চেষ্টা করছি। তো এই চত্বরের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণের দোকানপাট, মানুষজন কিন্তু রাত বিরাত কিন্তু সেখানে অবস্থান নিত, কিংবা দোকানিরা কিন্তু দোকানদারি করতো, বা এখানে যারা রাত্রিব্যাপী ইজি অটোরিকশা, রিক্সা, সিএনজিগুলো চালক যারা রয়েছেন তারা কিন্তু সেখানে চা পানি নাস্তা করছে, সেগুলো কিন্তু আমরা আগের মতন সে দোকানপাট দেখছি না। তো ভিউয়ার্স একদমই দেখতে পাচ্ছেন যে মিরপুর দুই নম্বর থেকে এসে শেরেবাংলা স্টেডিয়ামের দিক থেকে এসে বিআরটিসি অর্থাৎ মিরপুর বিআরটি এর যে অফিসটি রয়েছে সেদিক থেকে না ঢুকে আমি ইউটার্ন নিচ্ছি, এবং ইউটার্ন নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো আসলে কতটা মানে ভয়াবহ অবস্থা, যে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় না থাকলে যে আমরা আসলে কতটা সমস্যা ফিল করছি। তো এখন স্বাভাবিকভাবেই আসলে গণ অভ্যর্থানের পরে নতুন রাষ্ট্র, নতুন স্বাধীনতা সব কিছু মিলিয়ে আসলে যখন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হচ্ছে ঠিক সেই আগ মুহূর্ত কিন্তু এই অবস্থাটি। তো 7 আগস্ট আমি যদি বলতে চাই, আজকে যেহেতু 7 আগস্টে আমি আসলে বলবো না, ঠিক 8 আগস্টই বলবো, কেননা রাত 2টার পরে কিন্তু আমি এই ভিডিওটি করেছি। তো ভিউয়ার্স এখান থেকে আমি এখন চত্বরটি ঘুরে আপনাদেরকে দেখানোর পাশাপাশি একটু নিয়ে যেতে চাই যে এই রাস্তাটিও কিন্তু রক্তাক্ত একটি রাস্তা বলে, যেখানে গুলি বর্ষণ অনেক কিছু আসলে ঘটেছে যে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। এবং আমরা যেটি জানি বিআরটি এর যে অফিসটি রয়েছে সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তায় কিন্তু আওয়ামী লীগের যারা বলবো দুর্বৃত্তকারী অনেকটা বলা চলে, যে যারা আসলে একদমই ছাত্রছাত্রীদের ওপর তারা কিন্তু গুলি বর্ষণ করেছে, তারা বিভিন্নভাবে কিন্তু তারা হামলা চালিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে এই মিরপুরের এই রাস্তাটিতেও কিন্তু অনেক ছাত্রছাত্রী ভাই বন্ধুরা কিন্তু শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তো ঐতিহাসিক রাস্তাটি কিন্তু মিরপুরের সেই এই রাস্তাটিকে আমি বলবো, আমরা কিন্তু একদম মিরপুর যেটি হচ্ছে যে 13 নম্বরের রাস্তাটি ধরে যে পানির ট্যাঙ্কি রয়েছে, ঠিক আমি যে জায়গাটিতে আছি তার ঠিক উল্টো পাশে ডান দিকে কিন্তু বিআরটিএ। তো বিআরটি এর মধ্যেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এখান থেকে আমি একটু চেষ্টা করব আপনাদের মিরপুরের 10-এর আশেপাশের গলিগুলোর পরিস্থিতি কি সেটিও দেখানোর চেষ্টা করব। পাশাপাশি যে আপনারা জানেন যে এই মিরপুরের এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মিরপুর এই 6 নম্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছিল, এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত অস্থায়ী ক্যাম্পটি রয়েছে। তো যখনই আসলে গণ অভ্যর্থানে শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছাড়েন, তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদের সঙ্গে তারা বরাবরই মিশে গেছেন। আর এর আগেও আমরা এখানে এমনটা আমাদের চোখে পড়েনি, যদিও সর্বশেষ 5 আগস্ট যখন আসলে একদল সন্ত্রাসী বাহিনী আসলে সরকারের অনুগত সন্ত্রাসী বাহিনী বলবো, তারা যখন আসলে একদম ছাত্রছাত্রীদের উপর হামলা করতে থাকে, তখন কিন্তু সেনাবাহিনীরা এসে কিন্তু এটাকে নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং ছাত্রছাত্রীদেরকে তারা কিন্তু নিরাপদ রাখার চেষ্টা করেন। তো ভিউয়ার্স আমরা একদমই যেটি হচ্ছে যে মিরপুর 10 থেকে আপনাদেরকে মিরপুর 2-এ 2-2-2 নম্বর থানা হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামটি হয়ে আবারও 10 নম্বর চত্বর হয়ে যেটি একদম বিআরটি এর যে রুটটি রয়েছে 13 নম্বর বা ক্যান্টনমেন্ট রুটটি রয়েছে সেদিক থেকে এসে কিন্তু আপনাদেরকে পানির ট্যাঙ্কির ভিতর দিয়ে আমি এই মুহূর্তে বেনারসি পল্লীর যে রুটটি রয়েছে সেখানে প্রবেশ করলাম, করে আপনাদেরকে সেই 6 নম্বর যে 6 নম্বরে আসলে অস্থায়ী ক্যাম্পটি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর, এবং সেখানে এখনও অবধি তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। তো ভিউয়ার্স আমি আসলে এই যে কোটা সংস্কারকে ঘিরে সারা বাংলাদেশে যেরকম একটি ব্যাপক আন্দোলন সৃষ্টি হয়, সেই আন্দোলনের সঙ্গে কিন্তু মিরপুর 10 নম্বর কিন্তু একটি ঐতিহাসিক স্থান হিসাবে কিন্তু পরিণত হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে সমবেত হয়েছে, তাদের কণ্ঠে সরকার পতনের এবং 9 দফা 1 দফা প্রত্যেকটি প্রতিধ্বনিতে যেন জাগ্রত হয়ে পড়েছিল মিরপুর এলাকা, সেটি কিন্তু সেই অঞ্চলটির বর্তমান অবস্থা কী, কারণ
7 আগস্ট আমরা জেনেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরির জন্য যে বঙ্গভবনে কিন্তু মিটিং চলছিল, এবং সেখান থেকে ফেরার পরও কিন্তু আমরা স্পষ্ট হতে পারিনি যে আসলে এখনও অবধি অন্তর্বর্তীকালীন সরকারে আসলে কারা কারা বসেছেন। তো বিয়ার্স, আমি 10 নম্বর থেকে মিরপুর 12 নম্বরের দিকের যে রাস্তাটি রয়েছে সেটি ধরে আপনাদেরকে একটু দেখাবো। সামনে যে যেটি হচ্ছে যে সংযুক্ত সড়ক মিরপুর 2, শেরেবাংলা স্টেডিয়াম সংযুক্ত সড়ক মিরপুর 10-12 রাস্তা থেকে, অর্থাৎ 11 নম্বরের আগে। তো এখান থেকে একটু আমি লং রোড দিয়ে ঢুকলাম, ঢুকে যে আর্মি ক্যাম্পটির কথা বলছিলাম সেদিক দিয়ে নিয়ে যাচ্ছি, পপুলারিটি ক্রস করছে, করে সামনে যাওয়ার পরে এখানে আপনারা জানেন যে মিরপুর 6 নম্বর যে ইনডোর স্টেডিয়ামটি রয়েছে সেই ইনডোর স্টেডিয়ামটিতেই কিন্তু মূলত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অস্থায়ী একটি ক্যাম্প তারা বসিয়েছেন। তো এই যে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল যে সিগন্যালগুলো বসানো রয়েছে, কাটা তারগুলো রয়েছে, এখানে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু বর্তমান অস্থায়ী একটি ক্যাম্প রয়েছে। তো ভিউয়ার্স, এই 5 আগস্ট গণঅভ্যুত্থান কিংবা স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটি ত্যাগ করার পরে আসলে এই মিরপুরের পরিস্থিতি কি, সেই চিত্রটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এই পরিস্থিতিতে কিংবা গণঅভ্যুত্থান নিয়ে বা শেখ হাসিনা হঠাৎ করেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়গুলো নিয়ে সব কিছু মিলে আপনার বক্তব্য কী, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।